হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি সঙ্গে রয়েছি ভৈরব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইশ্রম কার্ড নিয়ে। আপনারা হয়তো অনেকেই এই ইশ্রম কার্ড বা অনেকেই আমরা এটাকে লেবার কার্ডও বলছি, এই কার্ডটাকে হয়তো আপনারা অনেকেই বানিয়ে ফেলেছেন। কিন্তু এই ইশ্রম কার্ড বানালে আপনারা জানেন যে আপনারা প্রতি মাসে 3,000 টাকা পর্যন্ত পেতে পারেন। তো সেটা কিভাবে পাবেন? ইশ্রম কার্ড করলেই কি মাসে মাসে 3,000 টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে আসবে, নাকি ইশ্রম কার্ডটি করানোর পরও আপনাদেরকে এর সাথে আরও কোনো প্রকল্পে নাম রেজিস্ট্রেশন করতে হবে? আজকের ভিডিওতে আপনাদেরকে এই ইশ্রম কার্ড সম্পর্কে সমস্ত কিছু আমি বলে দেবো। অর্থাৎ ইশ্রম কার্ড আপনারা যারা করেছেন তারা কিভাবে এই প্রতি মাসে 3,000 টাকা যেটা দেওয়ার কথা বলা হচ্ছে, তো সেটা আপনারা কিভাবে পাবেন। বন্ধুরা, ভিডিওটিকে আপনারা কেউ স্কিপ করবেন না, প্রত্যেকে আপনারা ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটিকে ম্যাক্সিমাম বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে শেয়ার করে ইনফরমেশনটি প্লিজ তাদেরকেও দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে দিন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন আমরা রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ishrom.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। যারা ইশ্রম কার্ড বানিয়েছেন তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকেই কিন্তু বানিয়েছেন, এবং যারা এখনও পর্যন্ত বানানি তারা কিন্তু চাইলে এখান থেকে ইশ্রম কার্ডটিকে বানিয়ে নিতে পারেন। তো যারা ইশ্রম কার্ড বানিয়েছেন তারা কিন্তু প্রতি মাসে পেতে পারেন 3,000 টাকা। তো এই কার্ডটি করালেই কি 3,000 টাকা পাওয়া যায়? প্রথমেই আপনাদেরকে বলে রাখি, না, ইশ্রম কার্ড করালেই আপনারা কিন্তু প্রতি মাসে যে টাকা পাবেন এমনটা নয়। ইশ্রম কার্ড করানোর পর আপনারা যদি প্রতি মাসে 3,000 টাকা পেতে চান তাহলে আপনাদেরকে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ফর পেনশন অফ রেস 3,000 পার মান্থ রেজিস্টার অন মানধন ডট ইন। ওকে, অর্থাৎ আপনারা যারা ইশ্রম কার্ড করেছেন সরকার থেকে সেই সমস্ত ইশ্রম কার্ড হোল্ডারদের জন্য সরকার একটি নতুন কিন্তু পেনশন স্কিম কিন্তু লঞ্চ করেছে, যেখানে আপনারা প্রতি মাসে একটি সামান্য কিছু কিছু টাকা আপনারা কন্ট্রিবিউট করে পাবেন 3,000 টাকা প্রতি মাস। ওকে, তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে? প্রত্যেকে আপনারা এই ইশ্রম কার্ড, অর্থাৎ যেটাকে আমরা অনেকেই লেবার কার্ডও বলছি, প্রত্যেকেই আপনারা এই ইশ্রম কার্ডটিকে বানিয়ে নেবেন। বানানোর পর আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসবেন। আসার পর এখানে এই যে রেজিস্টার অন মানধন ডট ইন এই অপশনটির উপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে মানধন ডট ইনের যে অফিসিয়াল পেজ সেটি আপনাদের কাছে এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। তো এখানে আপনারা প্রতি মাসে যদি 3,000 টাকা পেতে চান তাহলে আপনাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এই প্রকল্পে আপনাদেরকে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। তো এই প্রকল্পটি সম্পর্কে আপনাদেরকে চলুন প্রথমে একটু আমি বলে দিই। ওকে, অর্থাৎ প্রতি মাসে আপনাদেরকে কত টাকা কন্ট্রিবিউট করতে হবে এবং প্রতি মাসে আপনারা কত টাকা পেনশন হিসেবে পাবেন। ওকে, তো এখানে দেখুন প্রথমে বলা হচ্ছে মান্থলি কন্ট্রিবিউশন। এখানে আপনারা যদি আসেন এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এন্ট্রি এজ স্পেসিফিক মান্থলি কন্ট্রিবিউশন। তো এখানে দেখুন 18 বছর থেকে শুরু এবং 40 বছর পর্যন্ত আপনারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন তো 18 বছর যাদের বয়স তাদেরকে প্রতি মাসে এক্ষেত্রে কিন্তু কন্ট্রিবিউট করতে হবে, দেখতেই পাচ্ছেন 55 টাকা তাদেরকে কিন্তু প্রতি মাসে কন্ট্রিবিউট করতে হবে। গভর্নমেন্ট দেবে 55 টাকা, টোটাল 110 টাকা হিসেবে আপনার কিন্তু অ্যাকাউন্টে জমা হবে। যাদের বয়স 19 বছর তাদেরকে দিতে হবে 58 টাকা এবং গভর্নমেন্ট দেবে 58 টাকা, টোটাল 116 টাকা হিসাবে আপনার কিন্তু অ্যাকাউন্টে জমা হবে। 19 বছর যাদের বয়স তারা যদি 58 টাকা করে প্রতি মাসে জমা করেন তাহলে 60 বছর পর্যন্ত তাদেরকে জমা করতে হবে এবং 60 বছর পর তারা কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে কিন্তু পেনশন পেয়ে যাবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন বয়স অনুযায়ী কত টাকা কন্ট্রিবিউট করতে হবে সেগুলি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে। যদি আপনার বয়স 25 বছর হয়ে থাকে তাহলে 80 টাকা করে আপনাকে দিতে হবে, গভর্নমেন্ট দেবে 80 টাকা, এই টাকাটা জমা হচ্ছে। 60 বছর পর্যন্ত আপনি 80 টাকা করে দেবেন, 60 বছর পর 3,000 টাকা করে কিন্তু আপনারা পেনশন পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান, অর্থাৎ প্রতি মাসে যদি 3,000 টাকা পেনশন হিসেবে পেতে চান, তাহলে আপনারা কি করবেন দেখুন এখানে প্রত্যেকটা স্টেপ বলে দেওয়া হয়েছে। ইন্টারেস্টেড এলিজিবল পার্সন শ্যাল ভিজিট নিয়ারেস্ট সিএসসি সেন্টার, আপনাদেরকে সিএসসি সেন্টারে আপনাদেরকে যেতে বলা হচ্ছে। তো ইশ্রম কার্ড করালেই যে 3,000 টাকা পাওয়া যাবে এমনটা নয়। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে ইশ্রম কার্ড করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এমনটা এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হয়নি বা অন্যান্য রাজ্যে হয়েছে কিনা আমার কিন্তু জানা নেই। ওকে, ইশ্রম কার্ড করানোর পর আপনারা যদি 3,000 টাকা করে পেতে চান তাহলে কিন্তু এই প্রকল্পে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে, তাহলে কিন্তু আপনারা পাবেন। তো ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরবর্তী সমস্ত আপডেটগুলো সঠিক সময়ে সবার প্রথম পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ।